আর সেই জন্যই আমি সপ্ত বচন পালন করতে সক্ষম হয়েছি। প্রথম প্রতিশ্রুতি অনুসারে যদুবংশের কুলবধূ হওয়ার দরুন আমি চিরকাল এই কুলের মান আর মর্যাদার রক্ষা করেছি। যদি আপনার এবং আমার সংসারে কোনো সমস্যার উৎপত্তি হয়, তখন আমরা কখনোই সেই সমস্যার কথা কাউকে বলিনি, আর একসাথে মিলে সেই সমস্যার সমাধান বের করেছি। আর দ্বিতীয় প্রতিশ্রুতি অনুসারে আমার স্বামীর যারা নিন্দা করেছে তাদের সাথে আমি কখনো কোনো সম্পর্ক রাখিনি, আর নাই বা তাদের কুপ্রভাব নিজের পরিবারের ওপর পড়তে দিয়েছি। তৃতীয় বচন অনুসারে আমি সর্বদা নিজের সংসারের বস্তু, শক্তি আর ধন সম্পত্তির রক্ষা করেছি। চতুর্থ প্রতিশ্রুতি অনুসারে আমি আমার কুলের গরিমা রক্ষার্থে অনেক দান এবং পুণ্য অর্জন করেছি। পঞ্চম প্রতিশ্রুতি অনুসারে বিবাহের পর আমি সর্বদা সুখী থেকেছি, আর সুখী হওয়ার তিনটে গুণ থাকে। সবসময় নিজের পরিবারের সকল সদস্যকে খাবার খাওয়ানোর পরেই চিন্তামুক্ত হয়ে নিজে খাবার খাওয়া উচিত। সবার শেষে ঘুমোতে যাওয়া আর বাড়ির সমস্ত দৈনিক কাজ সমাপ্ত করার পরেই নিশ্চিন্ত হয়ে বসা, এই থেকেই তো সুখ পাওয়া যায়। আর আমি এই তিনটে নিয়মই অনুসরণ করেছি। ষষ্ঠ প্রতিশ্রুতি অনুসারে আমি অগ্নি পরিচর্যা করেছি। তার অর্থ আগুনে উত্তপ্ত হওয়ার নয়, বরং নিজের স্বামী এবং নিজের পরিবারের সদস্যদের অগ্নির সমান তেজস্বী ভেবে আমি ওনাদের সেবা করেছি, আর এটাই আমার অগ্নি পরিচর্যা। সপ্তম প্রতিশ্রুতি অনুযায়ী সর্বদা দেবতাদের প্রণাম জানানো উচিত। আমি আমার স্বামী, আমার পরিবার আর প্রত্যেক আত্মীয়দের দেবতা ভেবে সর্বদা তাদের সেবা করেছি। এই সাতটি প্রতিশ্রুতির পালন আমি বিবাহের পর থেকে আজ অবধি করছি। শ্রীকৃষ্ণ, আমি আপনাকে এই সাতটি বচন দিয়েছিলাম, কিন্তু আমি শুধু এই সাতটি প্রতিশ্রুতির জন্য আপনার স্ত্রী নই। শ্রীকৃষ্ণ, আমার কাছে তো শ্রীকৃষ্ণই প্রতিশ্রুতি। আমি